এই মুহূর্তে পাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেলের পর্দায় আপনার সাথে আছি আমি তন্ময়। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটি বাজিয়ে দিন প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে। করোনাকালে দূরপাল্লার ট্রেনে বন্ধ হয়ে গিয়েছিল বেডরোল, অর্থাৎ কম্বল, তোয়ালে এবং বালিশ দেওয়া। তবে ধীরে ধীরে সব ধরনের ট্রেন চলাচল শুরু হতে থাকায় সেই বেডরোল ফিরিয়ে আনার সম্ভাবনাও ক্রমশ উজ্জ্বল হচ্ছিল। কিন্তু করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এখনই ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বেডরোল। দূরপাল্লার ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পরে অনেক ক্ষেত্রেই পুরনো পরিষেবা ফিরিয়ে এনেছে রেল, উঠে গিয়েছে ট্রেনগুলির স্পেশাল তকমা। অনেক ট্রেনে খাবার পরিবেশনেরও প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সেই অনুযায়ী বাতানুকূল শ্রেণীতে কম্বল, বালিশ, তোয়ালে ফেরানোর বিষয়ে আশাবাদী ছিলেন অনেকেই। রেলের বেশ কয়েকটি জোনে খুব তাড়াতাড়ি ওই পরিষেবা ফিরবে ধরে নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু করে দেওয়া হয়েছিল। চলছিল কম্বল, চাদর পরিচ্ছন্ন করার প্রক্রিয়া। এর মধ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট এসে পড়ায় আপাতত সেই পরিকল্পনা বাতিল করেছে রেল মন্ত্রক। সম্প্রতি সংসদে এক প্রশ্নের উত্তরে ট্রেনের শয্যা সামগ্রী না ফেরানোর কথা জানিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে বিছানা, চাদর, বালিশ, কম্বল, তোয়ালে প্রভৃতি সামগ্রী থেকে যে করোনা ভাইরাস ছড়ায় না সেটা এখন মোটামুটি প্রতিষ্ঠিত সত্য। এর সাথেই নজর রাখছি পরবর্তী খবরে। জোর করে যৌন সম্পর্কে বাধ্য করায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী। স্ত্রীকে জোর করে যৌন সম্পর্কে বাধ্য করেছিলেন স্বামী। সেই রাগেই স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের টিকমগড়ে। পুলিশ সূত্রে খবর, গত রবিবার এক ব্যক্তি টিকমগড় থানায় আসেন। তার দাবি, স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চেয়েছিলেন, কিন্তু স্ত্রী আচমকায় তার উপর হামলা চালান। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে গত 7 ডিসেম্বর। টিকমগড় থানার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক ত্রিবেন্দর ত্রিবেদী জানিয়েছেন, 2019 ওই দম্পতির বিয়ে হয়েছিল, কিন্তু তাদের মধ্যে নিত্য অশান্তি লেগেই থাকত বলে প্রতিবেশীরা জানিয়েছেন। তারপর থেকে স্বামী স্ত্রী দুজনে আলাদা থাকতেন, যদিও বিষয়টি পরে মিটমাট হয়ে যাওয়ায় তারা ফের একসঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু এত পরে অভিযোগ জানালেন কেন? এ প্রসঙ্গে ওই ব্যক্তি পুলিশের কাছে দাবি করেছেন, ঘটনার পর অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন, ছাড়া পাওয়ার পর তিনি অভিযোগ দায়ের করতে এসেছেন। পুলিশ জানিয়েছে সঠিক ঘটনাটি কী তা খতিয়ে দেখা হচ্ছে, প্রাথমিকভাবে একটি মামলা রুজু করা হয়েছে। চলে আসছি পরবর্তী খবরে। গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু হলো দুজনের, গুরুতর জখম এক চিকিৎসক। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির হনুমান মন্দির সংলগ্ন এলাকায়। আহত চিকিৎসক ভর্তি কলকাতার পিজি হাসপাতালে। আহত চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসক শুভদীপ ঘোষ সিউড়ির বেসরকারি হাসপাতালের ICU-র টেকনিশিয়ান কাঞ্চন চক্রবর্তী ও অন্য কর্মী সৌম্যদীপ শর্মা সোমবার রাত প্রায় 1:45 নাগাদ বাইকে করে বেরিয়েছিলেন হাসপাতাল থেকে। সেই সময় একের পল্লী হনুমান মন্দির এলাকায় ঘটে দুর্ঘটনা। আচমকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় বাইকটি। শব্দ পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, গুরুতর জখম বাকি দুজনকে নিয়ে যাওয়া হয় সিউড়ির হাসপাতালে, সেখানে মৃত্যু হয় আরও একজনের। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে পাঠানো হয় চিকিৎসক শুভদীপকে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার। কীভাবে ঘটল দুর্ঘটনা? স্থানীয়দের দাবি, মদ্যপ ছিলেন ওই বাইকের তিনজনই। সত্যিই কি তারা মদ্যপ ছিলেন? কীভাবে ঘটল দুর্ঘটনা? বাইকের কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি? দুর্ঘটনার সময় গতিবেগ কত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে তারা আদৌ মদ্যপ ছিলেন কি না। সৌম্যদীপ ও কাঞ্চনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। চলে আসছি পরবর্তী খবরে। বেশ কয়েক ঘন্টা ধরে বন্ধ শিয়ালদহ বজবজ শাখার ট্রেন চলাচল। যান্ত্রিক গোলযোগের কারণে থেমে গিয়েছে ওই ট্রেন। মঙ্গলবার এই ঘটনার জেরে ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। সেই লাইনে ট্রেন চলাচল থমকে যাওয়ায় অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা।
ট্রেন লাইন বন্ধ থাকার জন্য চাপ বেড়েছে রাস্তায়। শিয়ালদহ বজবজ শাখার আকড়া এবং সন্তোষপুর স্টেশনের মাঝামাঝি জায়গায় একটি মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। শিয়ালদহর সঙ্গে বজবজ এলাকার যোগাযোগ স্থাপন হয় এই লাইনের মাধ্যমে। বিকেল 4টে থেকে রাত পর্যন্ত এই শাখায় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শিয়ালদহ থেকে মাঝেরহাট দিকে ট্রেন এলেও সেই ট্রেন পরবর্তী সময় আবার শিয়ালদহ পাঠিয়ে দেওয়া হয়। এদিনের ঘটনায় তাই অসুবিধায় পড়েন অফিস ফেরত যাত্রীরা। নজর রাখছি পরবর্তী খবরে। ঝড়ের গতিতে ছড়াচ্ছে ওমিক্রন, এখনই ব্যবস্থা না নিলে বিপদ, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আবারও সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মঙ্গলবার হু সতর্ক করল, ভয়ঙ্কর গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। সেই সঙ্গে ওমিক্রনের দাপট থেকে বাঁচতে দেশগুলিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে আনা হয়েছে। ইতিমধ্যেই ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার দাবি করছে তাদের তৈরি পিল ওমিক্রনের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলবে। ইউরোপে নতুন করে বড় আঘাত হেনেছে করোনা ঢেউ, ডাচ প্রাথমিক বিদ্যালয়গুলি তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যেই করোনার নতুন ঢেউতে নাটা ঝাপটা খাচ্ছে ইউরোপ, বেড়ে গিয়েছে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা। প্রধানমন্ত্রী বরিস জনসন ইতিমধ্যেই ফের করোনাবিধি নিষেধ শুরু করার কথা পার্লামেন্টে বলেছেন। সোমবার বরিস জনসন জানিয়েছেন ওমিক্রনে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের মধ্যে অন্তত একজনের মৃত্যু হয়েছে যিনি ওমিক্রনে আক্রান্ত ছিলেন। দিন যত যাচ্ছে ওমিক্রন ঘিরে রানীর দেশে উদ্বেগও ক্রমশই বাড়ছে। প্রতি 2-3 দিনের মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে সেখানে। লন্ডনে করোনা আক্রান্তদের মধ্যে 44% ওমিক্রন আক্রান্ত। এই পরিস্থিতিতে বর্ষবরণের উৎসবের প্রাক্কালে করোনাবিধি নিয়ে কড়াকড়ি ফিরেছে টেমসের পাড়ে। মাস্ক পরা থেকে ভ্যাকসিনেশন, এমনকি বুস্টার ডোজ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশবাসীকে সতর্ক করেছেন খোদ প্রধানমন্ত্রী। বিশ্বে ক্রমবর্ধমান ওমিক্রন উদ্বেগের মধ্যেই আশার আলো দেখালো ফাইজার। এই ওষুধ প্রস্তুতকারী সংস্থার দাবি করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নিতে পারে তাদের তৈরি অ্যান্টি কোভিড পিল। সম্প্রতি মোট 2,250 জন পূর্ণবয়স্কের মধ্যে এই ওষুধটি গবেষণামূলক প্রয়োগ করে সদর্থক ফল মিলেছে বলে সংস্থা সূত্রে খবর। ফাইজারের দাবি তাদের তৈরি ওষুধটি প্রয়োগ করে 79% কোভিড রোগীকে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হাত থেকে বাঁচানো গেছে। পৃথক পৃথক ল্যাবরেটরিতে চালানো গবেষণায় দেখা গেছে ওমিক্রনকে আটকাতে কার্যকর ভূমিকা নিয়েছে কোভিড বিরোধী এই ওষুধটি, দাবি ওষুধ প্রস্তুতকারী সংস্থাটির। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।